প্রথম দ্বিতীয় ডোজেও নাকি রেহাই নেই করোনা ভাইরাস তার চরিত্র বদলে এতটাই মিউট্যান্ট হয়ে গেছে যে এই ভাইরাল স্ট্রেন থেকে রক্ষা পেতে প্রতিষেধকের দ্বিতীয় ডোজের পরেই তৃতীয় ডোজও নিতে হতে পারে এমনটাই পরামর্শ দিলেন মার্কিন ফার্মা জায়েন্ট ফাইজারের ভাইরোলজিস্টরা সম্পূর্ণ টিকাকরণের পরেও অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেলেও তার ছমাস থেকে এক বছরের মধ্যেই তৃতীয় ডোজ নেওয়াটা খুবই দরকার এই ডোজেই শরীরের রোগ প্রতিরোধ শক্তি আরও বাড়বে এমনটাই দাবি ফাইজারের করোনা শুরু যে যেমনটা ছিল এখন তার রূপ অনেকটাই পরিবর্তিত হয়েছে বিশ্বজুড়ে ভাইরোলজিস্টরা বলছেন সার্চ স্কোপ টু ভাইরাল স্ট্রেনে মিউটেশান বা জিনের গঠন বিন্যাস খুব দ্রুত বদল হচ্ছে মানে মিউটেশন হচ্ছে পরপর র্যাপিড একেবারে দুশোবার জিনের গঠন বদলাতেও দেখেছেন বিজ্ঞানীরা স্পাইক প্রোটিনে মায়োনে অ্যাসিডের কোডও বদলে যাচ্ছে তাই ভাইরাল স্ট্রেন দিনে দিনে আরও ছোঁয়াছে এবং অপ্রতিরোধ হয়ে উঠছে ফাইজারের বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে বা জিনের বিন্যাস সাজিয়ে যেমনটা ভ্যাকসিনের ফর্মুলা তৈরি করা হয়েছিল সেই জিনের বিন্যাসও এখন বদলে গেছে যদিও ভ্যাকসিনের কাজ হবে ঠিকই কিন্তু সারা বছর সংক্রামক ভাইরাসের বিরুদ্ধে আজীবন লড়াই করতে হলে শরীরের ইমিউনিটি সেই পর্যায়ে নিয়ে যেতে হবে এর জন্য দরকার ভাইরাসের তৃতীয় ডোজ অর্থাৎ ভাইরোলজিস্টদের মতে ভাইরাসের তৃতীয় ডোজ নিলেই আজীবন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে এবং আজীবন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুললেই তবেই করোনা ভাইরাসের এই মিউটেড ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে খুব সহজেই এমনটা দাবি বিশেষজ্ঞ ভাইরোলজিস্টদের